আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের নতুন আর একটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কিবোর্ডে পিকচার, কিভাবে কিবোর্ডে আপনি আপনার প্রিয়জনের বা আপনার পছন্দের পিকচার বা আপনার নিজের পিকচার অ্যাড করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তবে সেক্ষেত্রে কিভাবে জিবোর্ড কিবোর্ডে আপনি আপনার ছবি ব্যবহার করবেন বা আপনার প্রিয়জনের ছবি ব্যবহার করবেন সেটাও দেখাবো। অথবা যারা রিদমিক কিবোর্ড ব্যবহার করেন তারা রিদমিক কিবোর্ডে কিভাবে ছবি ব্যবহার করবেন সেটিও দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত যারা জিবোর্ড ইউজ করেন তারা কিভাবে জিবোর্ডে নিজের ছবি ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য আপনারা চাইলে জিবোর্ডে গিয়েও সরাসরি করতে পারেন অথবা কোথাও মেসেজ অপশনে গিয়ে আপনারা জাস্ট এই যে সেটিংস আইকনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিবোর্ডে সকল অপশন শো করবে। সেখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন থিম, থিমে গিয়ে এই যে আপনারা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের গ্যালারি শো করবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যেই ছবিটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে একটি ছবি দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম, তারপর ডান দিলাম। ডান দেওয়ার পর অ্যাপ্লাই অপশন আসবে, আপনারা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন। দেন এবার আপনি ব্যাগ এসে দেখুন আপনার মোবাইলে, অর্থাৎ আপনার মোবাইলের কিবোর্ডে আপনার ছবি অ্যাড হয়ে গেছে। এটা ছিল জিবোর্ডের ক্ষেত্রে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রিদমিক কিবোর্ডে আপনার পছন্দের ছবি ব্যবহার করবেন। তার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর থিম অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন ক্রিয়েট ইউর থিমে। দেন এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন যে ছবিটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে একটি ছবি ব্যবহার করছি। তো ছবিটি ব্যবহার করার পর সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে এসে চলে যাবেন ইউর কাস্টম থিমসে। তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনি যে ছবিগুলো ব্যবহার করছেন সেই ছবিগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আবারও সিলেক্ট করে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দিলাম। দেন তারপর ব্যাক চলে আসলাম। এবার দেখুন আমার রিদমিক কিবোর্ডে আমার একটি পছন্দের ছবি সংযুক্ত হয়ে গেছে। এ ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি আপনাদের চোখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।